পথে পথে উৎফুল্ল জনতা আনন্দধ্বনি দিয়ে রাবাতের সৈন্যদের অভ্যর্থনা জানাল। মুতামিদের উচ্চপদস্থ কর্মকর্তারাও সামিল হল তাদের সাথে। খোস আমদেদ ও জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হল পথ প্রান্তর। সেভিলের কাছে হাজার হাজার পুরুষ, নারী, শিশু তাদেরকে অভ্যর্থনা জানাল। মুতামিদ ও তার উজিররা শহরের বাইরে এসে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমির ইউসুফ ও তার বাহিনীকে। সেভিলের শাহী মহল আমির ইউসুফের থাকার জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল, কিন্তু তিনি সৈন্যদের সাথেই থাকলেন। আলফানসু তখন সার্কাস্তা অবরোধ করে রেখেছে। আমির ইউসুফ তাকে লিখলেন, আমি শুনতে পেয়েছি তুমি স্পেনের পর আফ্রিকা জয় করতে চাও। আমি আফ্রিকায় তোমার জন্য অপেক্ষা না করতে পেরে নিজেই স্পেনে চলে এসেছি। তোমার জন্য এখন তিনটি পথ খোলা আছে। এক, ইসলাম গ্রহণ করো, এতে করে তুমি আমাদের ভাই হয়ে যাবে। দুই, না হলে জিজিয়া কর প্রদান করে ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করো। তিন, যদি এ পথ তোমার অপছন্দ হয় তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। ক্ষমতার নেশায় বিভোর আলফানসু জবাব দিল, মরার জন্য এতদূর তোমার ছুটে আসার দরকার ছিল না। ভূমধ্য সাগরের জলরাশি তোমাকে আশ্রয় দিতে পারত, তবে চলে যখন এসেছ তখন শুনে রাখো, স্পেন আমার, দুনিয়ার কোনো শক্তি তা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। জানের মায়া থাকলে দেশে ফিরে যাও, আর মরার সাধ হলে এগিয়ে আসো ময়দানে। চিঠিতে আলফানসু সুলতান মুতামিদকেও যথেচ্ছ গালাগালি করল। আমির ইউসুফ চিঠিটি দরবারে পড়ে শোনালেন। সেভিলের কবি, সাহিত্যিক ও সরকারি কর্মকর্তারা চমকে উঠল। মুতামিদের আবেদনে আমির ইউসুফ দরবারি লোকদেরকে এর জবাব দিতে নির্দেশ দিলেন। পরদিন কবি সাহিত্যিকরা আমির ইউসুফের কাছে এক গাদা কাগজ এনে দিল। এসব কি? আমির ইউসুফ জিজ্ঞেস করলেন। সেভিলের বিখ্যাত লেখকরা আলফানসুর ধৃষ্টতাপূর্ণ চিঠির জবাব লিখেছেন। আপনি এর মধ্য থেকে যেটি পছন্দ করবেন সেটিই পাঠিয়ে দেয়া হবে, পড়ে শোনাব। আমির ইউসুফ অসন্তুষ্ট হলেন। এক অফিসার ভয়ে ভয়ে বলল, হুজুর, সুলতান মুতামিদের সেরা দরবারি কবিরা এ জবাব লিখেছেন। আমির ইউসুফ বললেন, আলফানসুর চিঠির জবাবে তোমরা কবিতা লিখেছ? জি হুজুর, এক কবি 300 চরণ লিখেছেন, আমি তার মধ্য থেকে 180টাই কেটে দিয়েছি। এক কবি দাঁড়িয়ে বলল, হুজুর, অনুমতি পেলে আমি নিজেই আমার কবিতা পড়ে শোনাতে চাই। সে আমির ইউসুফের অনুমতির অপেক্ষা না করে সুর করে আবৃত্তি শুরু করল। আমির ইউসুফ তার কবিতার মাথামুণ্ডু কিছুই বুঝলেন না, তিনি হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন। কবি মনোক্ষুণ্ণ হয়ে বসে পড়ল। অফিসার আরেকটি কাগজ উঠিয়ে বলল, হুজুর, 8 বিখ্যাত সাহিত্যিক পরামর্শক্রমে এ জবাবটি লিখেছেন এবং সুলতান এটি সংশোধনও করেছেন, অবশ্যই এটি আপনার পছন্দ হবে। অফিসার জবাবটি পড়তে শুরু করলে আমির ইউসুফের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি সবগুলো কাগজ একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আজ পর্যন্ত পৃথিবীর কোথাও তোমাদের মতো কাগজ কালির অপব্যবহার কেউ করেনি। তোমরা বেঁচে থাকার অযোগ্য, দুশ্মন তরবারি শান দিচ্ছে আর তোমরা কবিতা শান দিচ্ছ, বেকুব কোথাকার, আলফানসুর চিঠিটা দাও। অফিসার চিঠি এগিয়ে দিলে আমির ইউসুফ চিঠির এক কোণে লিখলেন, আলফানসু, সবুর করো, কার মরণ ঘনিয়ে এসেছে একটু পরই টের পাবে তুমি। আলফানসু বিভিন্ন রণাঙ্গন থেকে তার সৈন্যদের ডেকে এনে একত্রিত করল। সার্কাস্তার অবরোধ তুলে দিয়ে রওনা হল টলেডোর দিকে। স্পেনের বিভিন্ন খ্রিস্টান শাসনকর্তাদের বাহিনী ছাড়াও ফ্রান্স ও ইতালির খ্রিস্টান সৈন্যরা তার পতাকা তলে সমবেত হল। টলেডোয় পৌঁছার পর আলফানসু সৈন্যদের দিকে তাকিয়ে বলল, এ ফৌজ নিয়ে আমি জিন, ইনসান, এমনকি আসমান থেকে নেমে আসা ফেরেস্তাদের বিরুদ্ধেও লড়াই করে নিশ্চিত সাফল্য ছিনিয়ে আনতে পারব। তার অশ্বারোহী ও পদাতিক সংখ্যা ছিল 50,000, কোনো কোনো ঐতিহাসিকের মতে 80,000। আমির ইউসুফ আলফানসুর যাত্রার খবর শুনে সেভিল থেকে সশনে অগ্রসর হলেন। বাতলিউস থেকে কয়েক মাইল দূরে জাল্লাকা প্রান্তরে এসে মুখোমুখি হল দুই বাহিনী। প্রান্তরের একদিকে শিবির স্থাপন করলেন আমির ইউসুফ, অন্যদিকে আলফানসু। বাতলিউস, সেভিল, মালাকা ও গ্রানাডার শাসনকর্তারা আমির ইউসুফের পতাকা তলে সমবেত। আলমেরিয়া ও মার্সিয়ার শাসনকর্তারা খ্রিস্টানদের ভয়ে প্রত্যক্ষভাবে সম্মিলিত বাহিনীর সাথে যোগ না দিলেও গোপনে ছোট ছোট সেনাদল পাঠালো তাদের সাহায্যে। এ সম্মিলিত মুসলিম বাহিনীর তুলনায়
আলফানসোর সম্মিলিত খ্রিস্টান বাহিনী 3 গুণ। মুখোমুখি এই 2 বাহিনীর মধ্যে দূরত্ব ছিল 3 মাইল, আর একটি পাহাড় উভয় বাহিনীর মধ্যে ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছিল। 480 হিজরির রমজান মাস, বৃহস্পতিবার দিন গিয়ে রাত নেমেছে। ইসলামী লস্কর শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। আলফানসো আমির ইউসুফের কাছে খবর পাঠাল, আগামীকাল শুক্রবার তোমাদের পবিত্র দিন, একদিন পরে রবিবার আমাদের পবিত্র দিন, এজন্য আমাদের শক্তি পরীক্ষা সোমবারে হলে ভালো হয়। আমির ইউসুফ দুশ্মনের প্রস্তাব মেনে নিলেন, কিন্তু মুতামিদ সতর্ক করে দিয়ে বললেন এটা অবশ্যই আলফানসোর কোনো চাল। তিনি সৈন্যদের সতর্ক থাকতে বললেন। শুক্রবার জুমার নামাজে কাতার বেঁধে দাঁড়াল ইসলামী বাহিনী। আলফানসো পাহাড়ের পাশ ঘেঁষে এসে স্পেনীয় মুসলিম শিবিরে আক্রমণ করল। যদিও মুতামিদ আগে থেকে সতর্ক ছিলেন, তবুও আলফানসোর আক্রমণের তীব্রতায় তারা বাতলিউসের দিকে পিছু হটতে বাধ্য হল। খণ্ডরাজ্যের শাসকরা পিছু হটলেও মুতামিদ বুক টান করে দাঁড়াল খ্রিস্টানদের বিরুদ্ধে। সুলতানের বীরত্ব ও সাহস দেখে সেভিলের সেনাবাহিনী উদ্যম ফিরে ফেল এবং সুলতানের সাথে অটল পাহাড়ের মতো ময়দানে দাঁড়িয়ে গেল। ছত্রভঙ্গ স্পেনীয় সৈন্যদের মোকাবেলায় আর নেভারের সেনাবাহিনীকে যথেষ্ট বিবেচনা করে আলফানসোর অশ্বারোহী বাহিনী পাহাড় ঘুরে গিয়ে আমির ইউসুফের বাহিনীর ডান ও বাম পাশে আক্রমণ করল। ততক্ষণে আমির ইউসুফও প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তিনি তার বাহিনী নিয়ে রুখে দাঁড়ালেন, কিন্তু আক্রমণের তীব্রতার মুখে রাবাত সৈন্যরা পিছু হটতে বাধ্য হল। রাবাত বাহিনীকে পিছু হটতে দেখে খ্রিস্টানদের উৎসাহ বেড়ে গেল। লিওন ও ফ্রান্সের অশ্বারোহী সৈন্যরা রাবাত সৈন্যের বাম পাশকে ছত্রভঙ্গ করে দিয়ে লস্করের মাঝখানে পৌঁছে গেল। বিজয় প্রায় নিশ্চিত দেখে খ্রিস্টান সৈন্যরা উল্লসিত হয়ে পড়ল। ওদিকে সেভিল বাহিনী তখন প্রাণপণ লড়ে যাচ্ছিল। আর নেভার সৈন্যরা তাদেরকে হাতিয়ার সমর্পণ করার আহ্বান জানাল, বলল তোমাদের বন্ধুরা ময়দান ছেড়ে পালিয়েছে, হাতিয়ার ফেলে দাও, আত্মহত্যা করো না। আমির ইউসুফ যুদ্ধের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। ইসলামী শক্তির বিজয় সম্পর্কে মোটেই নিরাশ হলেন না তিনি। শান্তভাবে সেনাপতি সিয়ারকে বললেন, সিয়ার, আমি যা আশা করেছিলাম তার আগেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। সাদকে বলো সেভিল বাহিনীর সাহায্য করতে, আমি পাহাড়ের অন্য পাশে যাচ্ছি। আমির ইউসুফ 5,000 অশ্বারোহী সৈন্য নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। দীর্ঘ পথ ঘুরে তিনি চলে এলেন খ্রিস্টান শিবিরের পেছনে। অতর্কিতে তিনি খ্রিস্টান শিবিরে আঘাত হানলেন। মুসলিম ফৌজ ক্ষিপ্র গতিতে খ্রিস্টান প্রহরীদের হত্যা করে তাদের তাঁবু ও রসদের স্তূপে আগুন ধরিয়ে দিল। এরপর কাল বিলম্ব না করে পিছন থেকে আঘাত হানল খ্রিস্টান বাহিনীকে। এ অযাচিত হামলায় থমকে দাঁড়াল খ্রিস্টান ফৌজ। পুরো পরিস্থিতি বুঝে ওঠার আগে লাশের স্তূপ ফেলে এগিয়ে গেল তারা। এদিকে সাদ বিন আব্দুল মুনিম সেভিল বাহিনীর সাহায্যে পৌঁছে গেল। তারা আর নেভার বাহিনীর দৃষ্টি নিজেদের দিকে টেনে নিলে সেভিল বাহিনী সংকট থেকে হাঁপ ছেড়ে বাঁচল এবং ময়দানে সোজা হয়ে দাঁড়াল। হঠাৎ ডান দিক থেকে 500 সৈন্যের একটি দল তাকবীর ধ্বনি দিয়ে দুশ্মনের উপর প্রচণ্ড হামলা করল। বিজলির মতো মুহূর্তে তারা এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেল। একই সময়ে 500 অশ্বারোহীর আরেকটি দল বাম দিক থেকে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে খ্রিস্টান বাহিনীকে তছনছ করে দিয়ে অন্য পাশ গিয়ে ফিরে দাঁড়াল। নতুন এই সেনাদল ছিল আলমেরিয়া, মার্সিয়া ও গ্রানাডার সংগ্রামীদের। সাদ এদের সালারকে দেখা মাত্রই চমকে উঠল এবং দ্রুত ঘোড়া ছুটিয়ে তার কাছে গিয়ে বলল, আব্বাজান, এ বয়সে আপনার ময়দানে আসার কোনো দরকার ছিল না। আব্দুল মুনিম মুচকি হেসে বললেন, আমি এখনও বুড়িয়ে যাইনি বাছা, এদিনের অপেক্ষাতেই তো আমি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে এতগুলো রাত কাটিয়েছি। আচানক একদিকে নজর গেল সাদের, আহমাদ এক বর্মাচ্ছাদিত খ্রিস্টানের সাথে লড়ছে। আহমাদের তরবারি খ্রিস্টানের বর্ম ভেদ করতে পারছে না। এক অশ্বারোহী বর্ষা উঁচিয়ে তার দিকে এগিয়ে গেল। সাদ পলকে তার ঘোড়া এগিয়ে নিয়ে অশ্বারোহীর বুকে বর্ষা ঢুকিয়ে দিল। অশ্বারোহী মাটিতে পড়ে আবার উঠে দাঁড়াল এবং বর্ষা ছেড়ে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল আহমাদের উপর। আরেক অশ্বারোহী তেড়ে গেল সাদের দিকে। আহমাদ এখন একসঙ্গে 2টি তরবারি ঠেকাচ্ছিল। অকস্মাৎ একজনকে ভূপাতিত করে তলোয়ার ঘোরাল, কিন্তু দ্বিতীয় ব্যক্তির প্রচণ্ড আঘাতে তার তলোয়ারটি ভেঙে গেল। সাদ ছুটে আসা অশ্বারোহীকে খতম করে আহমাদের দিকে তাকাল। দেখল
আহমদ খালি হাতে নানা কৌশলে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে পেছনে হটছে। সাদ এগিয়ে আক্রমণকারী খ্রিস্টানকে বর্ষার আঘাত হানল। আহমদ ছুটে গিয়ে তার তরবারিটি তুলে নিল। সাদ বলল, তুমি তো দেখছি ভালো সৈনিক হয়ে গেছ, তোমার ঘোড়া কই? ঘোড়া আহত হয়েছে ভাইজান, সাদ বলল, ওই দেখো তোমার ঘোড়া আসছে। এক খ্রিস্টান অশ্বারোহী জনৈক আফ্রিকান সৈন্যের সাথে লড়ছিল। সাদ সেদিকে এগিয়ে গিয়ে খ্রিস্টানের বুকে বর্ষা ঢুকিয়ে দিল। আহমদ ছুটে গিয়ে তার ঘোড়াটির পিঠে সওয়ার হয়ে গেল। ঘোড়াটি তোমার পছন্দ হয়েছে? সাদ মুচকি হেসে জিজ্ঞেস করল। বড় ভাইয়ের উপহার অপছন্দ হয় কি করে? হাসান এসেছে, হাসান আব্বাজান ইদ্রিস ও আলমা সবাই এসেছে, হাসান আল ফানসুকে খুঁজে বেড়াচ্ছে। যুদ্ধের অবস্থা পাল্টে গেছে দেখে আলফানসু আর নেভার বাহিনীর সাহায্যে এগিয়ে এল, কিন্তু স্পেনীয় সৈন্যদের উৎসাহ উদ্যম ছিল দেখার মতো। তারা জয়ের আশায় প্রাণপণ লড়ে যাচ্ছিল। মুতামিদ আহত হয়ে সিংহের মতো গর্জন করছিলেন। একটু আগে স্পেনের যেসব সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছিল তারাও ফিরে এসে সেভিল সৈন্যের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে শুরু করল। পাহাড়ের অন্য পাশে তুমুল লড়াই চলছিল। আলফানসু ভাবছিল, আজকের লড়াইয়ে আমির ইউসুফ পরাজিত হলে সে শুধু বিজয়ী হবে না, ভূমধ্য সাগরের তীর পর্যন্ত গোটা স্পেন তার দখলে চলে আসবে। সেও জানত আফ্রিকার সৈন্যরাই হচ্ছে স্পেনীয় মুসলমানদের শেষ আশা ভরসার স্থল। এ আশা ভেঙে গেলে তাদের প্রতিরক্ষা শক্তি চিরতরে নষ্ট হয়ে যাবে। এজন্যই সে তার পুরো সামরিক শক্তি এ ময়দানে এনে আফ্রিকার সৈন্যদের বিরুদ্ধে জড়ো করেছিল। প্রথম দিকে জয়ের চিহ্ন দেখে সে উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু কিছুক্ষণ পর তার শিবিরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সে প্রমাদ গুনল। আমির ইউসুফের ঝটিকা বাহিনী আলফানসু সৈন্যদের ডান পাশের সারিগুলো তছনছ করে দিয়ে তাদের মধ্যভাগে এসে পৌঁছল। আলফানসুর হাসি মিলিয়ে গেল, বুঝতে পারল কপালে তার দুর্ভোগ আছে। হঠাৎ সিয়ার বিন আবু বকর নিজের বাহিনীর ভেতর থেকে একদল সৈনিক নিয়ে খ্রিস্টান বাহিনীর বাম দিক থেকে আক্রমণ করলেন। এদিকের সারিগুলোতে ফ্রান্সের এক নাইট লৌহ প্রাচীরের মতো প্রতিরোধ খাড়া করে দাঁড়িয়েছিল, কিন্তু বিদ্যুৎ গতিতে সিয়ার এগিয়ে গেলে খ্রিস্টান সৈন্যরা টিকতে পারল না। তিনি খ্রিস্টানদের বাধা পদতলিত করে ময়দানে লাশের স্তূপ বানিয়ে এগিয়ে গিয়ে আমির ইউসুফের সাথে মিলিত হলেন। মরক্কোর আরেক সেনাপতি শত্রু সৈন্যের পিছনে আক্রমণ করে তাদের সুবিন্যস্ত সারিগুলোকে ভঙ্গ করে দিল। খ্রিস্টানরা যুদ্ধের অবস্থা পাল্টে যেতে দেখে মরিয়া হয়ে শেষবারের মতো পূর্ণ শক্তিতে মুসলিম সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। খ্রিস্টানদের এবারের আক্রমণ ছিল আরও তীব্রতর। রাবাত বাহিনী কৌশল পাল্টে দিল। তারা আত্মরক্ষামূলক লড়াই করতে করতে পেছনে সরে যেতে লাগল। ওদিকে আর নেভারের খ্রিস্টান বাহিনীকে পর্যদুস্ত করে সাদ সেখান থেকে তার সৈন্যদল নিয়ে এসে আলফানসুর সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। আলফানসুর বাহিনী চারদিক থেকে মুসলিম ফৌজের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল। স্পেনের সংগ্রামীরাও পাহাড়ের অন্য পাশ থেকে ছুটে এসে রাবাতের সৈন্যদের সাথে যোগ দিল। সন্ধ্যার আগেই খ্রিস্টান সেনাদলে ছড়িয়ে পড়ল ভীতি ও বিশৃঙ্খলা। রাবাত সৈন্যদের পেছন থেকে বেজে উঠল নাকাড়া। এ নাকাড়ার মানে জানত রাবাত বাহিনী। তারা প্রচণ্ড উদ্যমে একযোগে চতুর্দিক থেকে খ্রিস্টানদের উপর টুটে পড়ল। খ্রিস্টানরা ছত্রভঙ্গ হয়ে সাদের পাশ গিয়ে ঘেরাও ভেদ করে ছুটতে শুরু করল এবং আধ মাইল দূরে পাহাড়ের কোলে গিয়ে দাঁড়াল। খ্রিস্টান সেনাপতি পুনরায় সেনাবিন্যাস শুরু করল, কিন্তু ক্ষিপ্র গতিতে মুসলিম ফৌজ সেখানে পৌঁছে তাদের মরণ আঘাত হানল। আমির ইউসুফ চেঁচিয়ে বললেন, সংগ্রামীরা, দুশ্মনকে আর কোনো সুযোগ দেওয়া চলবে না, চরম আঘাত হানো, মিসমার করে দাও উদ্ধত আলফানসুর তামাম ফৌজ। সামরিক অফিসাররা আমিরের এ বাণী সৈন্যদের কানে কানে পৌঁছে দিল। নাকাড়ার ধ্বনি পাল্টে গেল, বেজে উঠল দ্রুত তালে। সাথে সাথে রাবাত বাহিনী ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল দুশ্মনদের উপর। এদিক ওদিক থেকে পালাতে শুরু করল দুশ্মন ফৌজ, কিন্তু আলফানসু তখনও খ্রিস্টান সৈন্যদের বৃহত্তর অংশ নিয়ে মোকাবেলা করে চলছিল। তারা ইউসুফ বিন তাসফিনের রণকৌশল সম্পর্কে কিছুই জানত না। আমির ইউসুফ তার সেনাবাহিনীকে নতুনভাবে বিন্যস্ত করলেন। পদাতিক সৈন্যদের একদিকে সরিয়ে দিলেন। অশ্বারোহী বাহিনীকে তিন ভাগে ভাগ করে দুশ্মনদের হাঁকিয়ে নিতে বললেন তাদের। পলায়নকারী শত্রুদের পেছনে ধাওয়া করার জন্য নির্দেশ দিলেন
সিয়ার বিন আবু বকরকে, বাম ও ডান দিকে পাঠালেন অভিজ্ঞ দুই সেনাপতিকে, আর আমির ইউসুফ নিজের ইস্পাত বাহিনী নিয়ে এগিয়ে গেলেন খ্রিস্টান বাহিনীর কেন্দ্রস্থলের দিকে। সম্মিলিত বাহিনী অর্ধবৃত্তাকারে শত্রুদের তাড়া করল। ডান ও বাম পাশের বাহিনী শত্রুদের ঘেরাও করে মধ্য মাঠের দিকে ঠেলে দিচ্ছিল, আর আমির ইউসুফের বাহিনী তাদের হত্যা করে পাঠিয়ে দিচ্ছিল পরপারে। আলফানসু বুঝতে পারল মহাসংকটে আটকা পড়েছে খ্রিস্টান বাহিনী। মরুচারী সৈন্যরা আসল লড়াই শুরু করেছে এবার। বাঘ যেমন শিকার নিয়ে খেলা করে এবং খেলতে খেলতে হত্যা করে শিকার, খ্রিস্টানদেরকে নিয়ে এসব বেদুইনরা এবার সেই খেলায় মেতে উঠবে। ঘেরাও থেকে কাউকে বেরোতে না দিয়ে একে একে হত্যা করবে সবাইকে। পেরেশান হয়ে পালানোর আশায় সে তার পদাতিকদের দিকে তাকালো, কিন্তু ময়দানে তাদের দেখতে পেল না। শেষ ভরসা হিসেবে সে তাকালো অশ্বারোহী বাহিনীর দিকে। তার অশ্বারোহী সৈন্যদের পেছনে যারা তাড়া করছিল তাদের ঘোড়াগুলো ছিল অনেক দ্রুতগামী, ফলে মুসলমানদের ঘেরাও ভেদ করে ছুটে পালানোর বহু চেষ্টা করেও সফল হল না তারা। যেদিক দিয়ে পালাতে যায় সেদিকেই তারা দেখতে পায় পথ আগলে দাঁড়িয়ে আছে মুসলিম বাহিনী। আফ্রিকান সংগ্রামীদের মতো তাদের ঘোড়াও ছিল কঠোর পরিশ্রমী ও দ্রুতগামী, কিন্তু আফ্রিকানরা ভারী বর্ম পরত না বলে তাদের ঘোড়া হালকা ওজন নিয়ে দ্রুত ছুটতে পারত। অপরদিকে অধিকাংশ খ্রিস্টান সৈন্যই ছিল মাথা থেকে পা পর্যন্ত ভারী লৌহবর্মে আচ্ছাদিত, ফলে ভারী বোঝা ও সারাদিনের ক্লান্তিতে তাদের ঘোড়াগুলো পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। সূর্য ডুবে গেল। মুসলমান সৈন্যরা তাদের থলে থেকে খেজুর বের করে ঘোড়ার পিঠে বসে ইফতার সেরে নিল। ইফতারের পরও শত্রুর পেছনে ধাওয়া করা অব্যাহত রইল। যুদ্ধের আগে আলফানসু তার সেনাপতিদেরকে বলেছিল, সারা রাত ভোরে চাঁদের আলোয় আমরা পরাজিত শত্রুকে তাড়া করব। এখন সে চাঁদের আলোকে সে সবচাইতে বেশি ভয় পাচ্ছিল আর খুঁজে ফিরছিল একটু অন্ধকার। মুসলিম সৈন্যরা ডান ও বাম পাশ থেকে তীর ছুটছিল, আর মধ্যভাগের সৈন্যরা বর্ষার আঘাতে শত্রু নিধন করে যাচ্ছিল। মাইলের পর মাইল জুড়ে পড়েছিল খ্রিস্টান সৈন্যদের লাশ। দীর্ঘক্ষণের এক টানা লড়াইয়ে রাবাতের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তখন হাজার হাজার খ্রিস্টান সেনা মুসলিম সেনার বেষ্টনীর মধ্যে ফাঁদে পড়া শিকারের মতো ছোটাছুটি করছিল। আমির ইউসুফ পূর্ণ উদ্যমে খ্রিস্টান সৈন্যদের মৃত্যু দুয়ারে পৌঁছে দিচ্ছিল। আলফানসুর বাঘা বাঘা জেনারেল ও নাইটরা লুটিয়ে পড়ল ভূমিতে। মধ্যরাত পর্যন্ত বিরামহীনভাবে মুসলিম ফৌজ তাদের উপর গজব ঠেলে গেল। মাঝরাতে দেখা গেল 50,000 খ্রিস্টান সৈন্যের মধ্যে মাত্র 1,004 সিপাই দুর্বল পায়ে তখনও ছুটতে চেষ্টা করছে। এ সংখ্যাও দ্রুত কমে আসছিল। লুকানোর মতো কোনো জায়গা না পেয়ে তারা মরিয়া হয়ে চেষ্টা করল গোয়াদেলকুইভার নদীতে ঝাঁপিয়ে পড়তে। 4,000 খ্রিস্টান সৈন্য বেপরোয়া হয়ে ছুটল নদীর দিকে। ঘেরাওয়ের ফাঁক গলে তাদের বেরিয়ে যেতে দিল মুসলিম ফৌজ ও সংগ্রামীরা। নদী আর বেশি দূরে নয়, সহসা নদী তীর থেকে ছুটে এলো ঝাঁক ঝাঁক তীর। ঘোড়ার মুখ ঘোরাতে বাধ্য হল খ্রিস্টানরা। এ সময় মুসলিম সৈন্যদের পিছন দিক থেকে 200 তাজাদম অশ্বারোহীর একটি দল ছুটে এলো। এসব সাওয়ার ও ঘোড়া কেউ ক্লান্ত নয়। সিয়ার বিন আবু বকর তাদের শত্রু সেনা মনে করে পথ আটকাতে গেল, কিন্তু তারা আল্লাহু আকবার ধ্বনি তুলে তাকে পাশ কাটিয়ে চলে গেল আলফানসুর বাহিনীর সামনে। দেখতে দেখতে 2,000 খ্রিস্টান সেনা নিহত হল। অবশিষ্ট খ্রিস্টান সেনারা আবার পড়িমড়ি করে ছুটল নদীর দিকে, কিন্তু তারা দুদিক থেকেই পাইকারি হত্যার সম্মুখীন হল। কার্ডিজের নাইটরা আলফানসুর চারিদিকে নিরাপত্তা বেষ্টনী রচনা করে নদীর দিকে এগিয়ে গেল। আফ্রিকান কৃষ্ণাঙ্গ সৈন্যদের একটি দল আলফানসুর রক্ষী দলের উপর আক্রমণ করল। এক কৃষ্ণাঙ্গ সেনা আলফানসুর উরুতে বর্ষার আঘাত করল। আলফানসু ঘোড়া থেকে পড়তে পড়তে কোনো রকমে রক্ষা পেল। কার্ডিজের নাইট ও রক্ষীরা জীবন মরণ সম্পর্কে বেপরোয়া হয়ে কোনো রকমে নদীর কাছে পৌঁছে পানিতে ঝাঁপিয়ে পড়ল। সংগ্রামীরা পিছু নিতে উদ্যত হলে আমির ইউসুফ এগিয়ে গিয়ে উচ্চ স্বরে বললেন, আর নয়, তোমরা তোমাদের জিম্মা সফলভাবে আদায় করেছ, আর সামনে যাবার প্রয়োজন নেই। নদীর ওপারে শত্রুর নতুন বাহিনী উৎপেতে থাকতে পারে। বলতে গেলে সমুদায় খ্রিস্টান সৈন্য এ লড়াইয়ে খতম হয়ে গিয়েছিল। যারা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরও অনেকে মৃত্যুবরণ করল ভারী বর্ম অস্ত্র ও শিরস্ত্রাণের দরুন পানিতে ডুবে। আলফানসু নদীর ওপারে গিয়ে হিসেব করে দেখতে পেল মাত্র 500 সৈন্যের জীবন রক্ষা পেয়েছে।
এ যুদ্ধে 3000 সংগ্রামী শাহাদাত বরণ করেছিলেন। যুদ্ধ শেষে সিআর বিন আবু বকর শেষ মুহূর্তে যোগদানকারী সৈনিকদের খোঁজ নিলেন। জানা গেল তারা গ্রানাডা ও আলমেরিয়ার সংগ্রামী। তাদের সালারদের সাথে পরিচিত হবার পর সিআর বললেন, আমি মনে করেছিলাম শত্রুদের কোনো ঘাঁটি থেকে তাদের সাহায্যে নতুন ফৌজ এসে গেছে। আপনাদের ঘোড়া দৌড়ের গতি দেখে আমি অবাক হয়েছিলাম। সংগ্রামী দলের সালার বললেন, আমরা তো পাহাড়ের উপরে লড়াই শেষ করে এখানে এসেছিলাম। আমাদের ঘোড়া খুবই ক্লান্ত ছিল, কিন্তু আল্লাহর অসীম দয়ায় আমরা শত্রু শিবিরে নতুন ঘোড়া পেয়ে গেলাম। সিআর সংগ্রামী দলের বিভিন্ন সালারের সাথে আলাপ করছিলেন। আচানক এক যুবককে দেখে সাদ হাসান হাসান বলে ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল। সিয়ারকে বলল, আমার ভাই। সিয়ার পরম উৎসাহে হাসানের সাথে মুসাফাহ করল। সাদ আরেকজন সালারের সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বললেন, এও আমার ভাই, নাম আহমাদ। মুতামিদ ও রেমিকাকে নিয়ে রচিত তার কবিতা আপনি শুনেছেন। আর এ আমার দোস্ত ইদ্রিস বিন আব্দুল জব্বার ও আমার আরেক বন্ধু ইলিয়াস, আর ইনি আমার চাচা আলমাস। সাদ একে একে সকলের পরিচয় করানোর পর আহমাদকে জিজ্ঞেস করল, আব্বাজান কোথায়? তিনি তো আমার সাথেই ছিলেন, বলল আহমাদ। ওরা এদিক ওদিক তাকিয়ে পিতাকে তালাশ করতে শুরু করল। আশপাশে না দেখে পিতার সন্ধানে রওনা হল। সিআর বিন আবু বকর তাদের সঙ্গে নিলেন। আব্দুল মুনিম একদল আহত সৈনিকের আঘাতে ব্যান্ডেজ বাঁধছিলেন। বাধা শেষ হলে সাদ বলল, আব্বাজান, ইনি নৌসেনাপতি সিআর বিন আবু বকর, আপনার সাথে দেখা করতে খুবই আগ্রহী ছিলেন। আব্দুল মুনিম হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন। রাবাতের গোত্রপ্রধান ও সামরিক অফিসাররা আব্দুল মুনিমের কাছে এসে জমায়েত হল। তাদের মুগ্ধ দৃষ্টি যেন বলছিল, ধন্য পিতা, ধন্য তুমি। যার ঔরসে এমন সন্তান হয় তার চাইতে সুখী আর কেউ নেই পৃথিবীতে। সব সম্পদের সেরা সম্পদ আজ তোমার হাতে। জাল্লাকার শহীদদের রক্তে স্পেনের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা হল। এ বিজয়ের খবর ছড়িয়ে পড়লে দেশের আনাচে কানাচে বয়ে গেল আনন্দের হিল্লোল। ছোট বড় সবার মুখে মুখে ইউসুফ বিন তাসফিনের গুণগান। মসজিদে মসজিদে তার দীর্ঘ জীবন কামনা করে দোয়া হতে লাগল। যেসব শাসকরা এ যুদ্ধে অংশ নেয়নি তারাও বিজয়ের আনন্দে ছুটে আসেন আমির ইউসুফের কাছে। জাল্লাকার প্রান্তরে কয়েকদিন অবস্থান করে ইউসুফ বিন তাসফিন সেভিল রওনা হলেন। স্পেনের মুসলিম শাসক ও আলেমরা সঙ্গ নিল তার। পথের বিভিন্ন লোকালয় ও শহরবাসীরা দলে দলে সমবেত হয়ে প্রাণ ঢালা অভিনন্দন জানালো তাদের।